গাইস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার মাহিরিমি দের চ্যানেলে। তোমাকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে, ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট, কারণ তোমাদের মোটিভেশন ছাড়া এই রিমি রিমি কিছুই না। কারণ তোমরা সাপোর্ট না করলে একটা মোটিভেশনেরও তো ব্যাপারটা আছে না, তোমরা মোটিভেশন না করলে আমি মোটিভ কোথা থেকে হবো, আমাকে কে সাপোর্ট করবে? তোমরাই না, তোমরা আমার ফ্রেন্ড ফ্যামিলি সব কিছু ফার্স্টই। এবার চলো ডাইরেক্ট ভিডিও চলে যাওয়া যাক। তো ফার্স্টই আমি স্কিনটাকে ভালো করে প্রিপারেশন করে নিচ্ছি। প্রিপারেশনের ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চেক করে নিতে পারো। আর লাগিয়ে নিচ্ছি প্রাইমার। মেকআপের আগে প্রাইমার লাগানোটা খুব দরকার, কারণ বেসটাকে রেডি করতে হবে, কারণ মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে এই প্রাইমারের জন্য। তা এখানে আমি লাগিয়ে নিয়েছিলাম ল্যাকমির প্রাইমারটা, যেটা আমার কাছে অল টাইম ফেভারিট। তোমরা এখানে যাদের কাছে প্রাইমার নেই তারা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো চাইলে। তো চেষ্টা করবে একটা ভালো প্রাইমার নেওয়ার, কারণ তুমি যাই কিছু লাগাও না কারো, প্রাইমারের ওপর বেস করে বেসটা রেডি করতে তোমাদেরকে হবে। আর আজকের যে লুকটা ক্রিয়েট করবো সেটা পুরোটাই হবে কিসের ওপর? লিপস্টিকের উপর। আজকে আমি ব্লাশ থেকে আই শ্যাডো থেকে সব কিছুই আমি লিপস্টিকের উপর বেস করে লাগাবো। তারপরে নিয়েছিলাম মেবিলিনের একটা ফাউন্ডেশন, সেটা আমি স্কিনে ভালো করে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডারের মাধ্যমে। আর ব্লেন্ডারটাকে অবশ্যই ভিজিয়ে নিয়ে তারপরে ব্লেন্ড করবে। তারপরেই লাগিয়ে নিলাম একটা কনসিলার, NYX-এর একটা কনসিলার লাগিয়ে নিয়েছিলাম, যেটা আমার খুব ভালো লাগে। তারপর একটু লিপস্টিক দিয়ে ব্লাশ, আর লিপস্টিক দিয়েই তো আমি দেখলে আই শ্যাডোটা অ্যাপ্লাই করে নিলাম। কেমন লেগেছে আমার লুকটা, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা আজকের আমার মানে কনসেপ্ট ছিল ওয়াইন ওয়াইন, তো লিপস্টিকও একটা ওয়াইন কালারের পরে নিয়েছিলাম, আই শ্যাডোটাও ওয়াইন কালার দিয়েছিলাম, কারণ এই মেকআপ লুকটা ছিল খুব একটা হালকা মেকআপ লুক, যেটা এই গরমে তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। সে লাগিয়ে নিলাম আমি একটু হাইলাইটার, ব্লাশ, আর একটু করে নিলাম কন্ট্যুর। আর সবসময় না কাজলটা যখন পরবে না ব্লেন্ড করে পরবে। কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা।